যায় কিনা এই ব্যাপারে যে জায়গায় একটু লক করেছে অবহেলি অনেকটা নিরাশ হয়ে গিয়েছিলাম। এই সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে পরিচিত ছিলাম তখন আপনাদের খুবই আন্তরিক, কিন্তু ওনার আমাদের দাবি হচ্ছে আমরা এই ইঞ্জিনিয়ারিং কলেজটা অনেক আগে প্রতিষ্ঠা হয়েছে, তো আমরা চাইতেছি আমাদের প্রধানমন্ত্রী এর আগে বলে গেছেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় করা হবে এবং আমাদের বিভিন্ন মন্ত্রীও বলছেন, তো আমরা চাচ্ছি যে এটাকে যেন বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয় করা হবে। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটা এটা কিন্তু মানে এরকম এখন আমরা 13 ব্যাচ এখন আমরা ঢুকছি, 13 বছর ধরে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজটা মানে সাফল্যের সঙ্গে বলতে গেলে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত একটা মানে আরেকটা ইউনিভার্সিটি অধিভুক্ত থাকায় আমরা অতভাবে আমাদের নিজেদের কাজগুলো করতে পারছি না। যেমন আমাদের পরিবহন সংকট, আমাদের নিজস্ব কোনো বাস নেই, তো এই যে বিভিন্ন কাজগুলো আমাদের নিজস্ব দাবিগুলো আমরা মানে সরাসরি জানাতে পারছি না, তার জন্য আমাদেরকে আরেকটা ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে। তো আমরা চাইতেছি যে আমরা যাতে নিজেরা মানে স্বাবলম্বী হতে পারি, স্বনির্ভর হতে পারি, সেজন্য আমাদের বিশ্ববিদ্যালয় হওয়াটা উচিত। আর জননেত্রী শেখ হাসিনা যেহেতু আমাদেরকে অনেক আগেই বলছেন যে মুজিব পাশা আমাদেরকে একটা উপহার দেবেন, তো আমরা উপহারটা নিশ্চয়ই চাই, খুব তাড়াতাড়ি চাই জননেত্রী শেখ হাসিনা যাতে তাড়াতাড়ি আমাদেরকে এই উপহারটা দিয়ে দেন। আমরা চাইতেছি যত তাড়াতাড়ি সম্ভব স্বনির্ভর হতে এবং আমরা নিজেদের ইউনিভার্সিটিতে নিজেদের খোলা মনে আমাদের ক্যাম্পাসটাতে ঘুরতে এবং আমাদের যাতায়াত ব্যবস্থা সহ আরও যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আমরা নিজেদের যাতে নিজেরা নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি আর কি। আমরা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে সিলেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছি, এটা হচ্ছে আসলে এটা সিলেট শহরের মানুষের প্রাণের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন 2014 সালে নির্বাচনের আগে আমাদের এখানে আসছিলেন তখন উনি বলে গেছিলেন যে আওয়ামী লীগ সরকারকে কখনো কোনো কিছু চাইতে হয় না, উনি এগুলো সব কিছু উপহার হিসেবে দিয়ে থাকেন। তো হচ্ছে তখন উনি বলছিলেন যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে সিলেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। ও তখন থেকেই আসলে মূলত এই বিষয়টা সবার কাছে ফুটে উঠছে যে এটা আসলে হওয়া উচিত। তখন এর পরবর্তীতে আসলে কয়েকটা বছর কেটে গেছে, তবে এটা এখনও প্রধানমন্ত্রী হয়তো বা দৃষ্টিগোচরে আসে নাই। তো আমরা চাচ্ছিলাম আসলে এই মানববন্ধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এটা নিয়ে আসা যে এটা এখনও এই কাজটা এখনও অসমাপ্ত রয়ে গেছে।